চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত। আজকে আমরা আপনাদেরকে নিয়ে এসেছি রাজশাহীর সবচেয়ে পুরাতন এবং রাজশাহী বিভাগের সবচেয়ে বড় চিড়িয়াখানায়। হ্যালো ট্রাভেলিং লাভিং পিপল, আশা করি আপনারা সবাই ভালোই আছেন। আজকে আমি আপনাদেরকে নিয়ে এসেছি রাজশাহী মহানগরীতে অবস্থিত শহীদ HM কামরুজ্জামান বোটানিক্যাল গার্ডেন ও চিড়িয়াখানায়। পার্কটিতে প্রবেশদ্বারের পাশে আপনাদের চোখে পড়বে জাতীয় চার নেতার অন্যতম শহীদ HM কামরুজ্জামান স্যারের ছবি। ব্রিটিশ আমলে ইংরেজদের ঘোড়ার রেস খেলার মাঠটাই আজকের এই বিনোদন পার্ক। এটি 1972 সালে প্রায় 33 একর জায়গা নিয়ে প্রতিষ্ঠিত হয়। এর একটি অংশে বর্তমানে বঙ্গবন্ধু নভো থিয়েটারে নির্মাণ কাজ চলছে। একটু সামনে এগোলেই চোখে পড়বে অতি সুন্দর একটি লেক, যা বিশাল এই পার্কের এক প্রান্ত থেকে অপর প্রান্ত পর্যন্ত বিস্তৃত। লেকটি সৌন্দর্যে বিমোহিত হয়ে ঠায় দাঁড়িয়েছিলাম বেশ কিছুক্ষণ। বানর প্রজাতির প্রাণীদের খাঁচাগুলোর কাছে সব বয়সের মানুষের ভিড় সবসময় যেন লেগেই থাকে, আর শিশুদের তো সেটা ভীষণ প্রিয়। একটু পাশে গেলেই আপনাদের চোখে পড়বে বিশাল আকার এক ভাল্লুকের হাড় হিম করা দৃষ্টি। অতি সুন্দর পেলিকন পাখিটি থেকে দৃষ্টি যেন সরাতেই পারছিলাম না। এছাড়াও রয়েছে বাজ পাখি, আর ময়ূরের সৌন্দর্যের কথা তো বলাই লাগে না, এ এক অতুলনীয় সৌন্দর্য। এই পার্কটির আরো একটি অন্যতম আকর্ষণ হচ্ছে বিশাল আকার এই অজগর। এই কাঠামো তৈরির আগে একবার অজগরটি পালিয়ে যায়, পরে প্রায় 2.5 বছর পর পার্কের পাশে জেলা জজের বাংলোতে এটি পাওয়া যায়, যা ছিল অত্যন্ত আশ্চর্যের বিষয়। এটি লম্বায় প্রায় 21 ফিট। এছাড়া এখানে বিভিন্ন প্রজাতির মুরগি, রাজহাঁস, সুন্দর গিনি পিগ, তিতির, কবুতর এবং টিয়া ময়না সহ বিভিন্ন প্রজাতির পাখির সম্ভার দেখা যায়। দুই গাধার মাঝখানে অতি সুন্দর ওই মায়া হরিণটিকে দেখে বেশ মায়াই লাগলো। এই পার্কে অতি সংখ্যায় হরিণের দেখা মিলে। হরিণদের বিচরণের জন্য রয়েছে বিশাল এক চারণভূমি, তবে চারণভূমিটিকে চারণভূমি না বলে মরুভূমি বলাই মনে হয় বেশি শ্রেয় হবে। পার্কটি মাঝখানে একটি পুকুরে রয়েছে একজোড়া কুমির, সময়টি ছিল কুমিরের প্রজনন কাল। এছাড়াও রয়েছে অনেক নাম না জানা অসংখ্য পাখি এবং অতি সুন্দর খরগোশের দেখা এখানে খুব সহজেই মেলে।
লেকের পাশে নির্মিত কংক্রিটের সে মনোরম রাস্তা দিয়ে হেঁটে বেড়ানো হোক, কিংবা লেকের স্বচ্ছ পানিতে নৌকায় চড়ে বেড়ানো, এ অনুভূতি ভাষায় প্রকাশের নয়। লেকের মাঝখানে নির্মাণ করা হয়েছে প্রেম ভালোবাসা ও সৌন্দর্যের দেবী ভেনাসের প্রতিকৃতি। এছাড়াও পার্কের বিভিন্ন স্থানে ছড়িয়ে ছিটিয়ে রয়েছে অসংখ্য সুন্দর সুন্দর মনুমেন্ট। পার্কটিতে বিনোদন প্রেমীদের জন্য রয়েছে অনেক রাইড। বিশালাকার এই নাগরদোলাটি দেখে চড়ার লোভ সামলাতে পারলাম না, তাই উঠে বসলাম, চলেন আপনাদেরকেও চড়াই। নাগরদোলাটি থেকে একপাশে পদ্মা নদী ও আরেক পাশে পুরো রাজশাহী শহরের দৃশ্য আপনাদেরকে এক অন্যরকম অনুভূতি দিবে। এছাড়াও এখানে কৃত্রিমভাবে নির্মাণ করা হয়েছে একটি ঝর্ণা। ও একটি পাহাড় যা পার্কের একবার শেষ প্রান্তে অবস্থিত। ছোট সোনামণিদের খেলার জন্য রয়েছে অনেকগুলো রাইড। পার্কে ছোট বড় অনেকগুলো ফুড কর্নার রয়েছে যা থেকে খুব অল্প দামে এবং সহজে আপনারা প্রয়োজনীয় খাবার সংগ্রহ করতে পারেন। লেক, ঝর্ণা, পাহাড়, প্রাণী এবং সবুজের সংমিশ্রণে ঘেরা এই পার্কটি বিনোদন প্রেমীদের জন্য এক আদর্শ স্থান।